প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হোসাইন, হাই ফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজ চলে এসেছি আমাদের খুব এয়ারপোর্টের খুব কাছাকাছি কাওলাতে, আমাদের রুয়েল ভেল লফটে। রুয়েল ভেল লফটে অসংখ্য ভালো ভালো জাতের কবুতর আছে, যেমন ট্যাডি, গোল্ডেন, 35 ডাওয়ালার মতো ভালো ভালো কবুতর আছে। প্রিয় দর্শক, আমি যেহেতু এসেছি আপনাদেরও চাই এই কবুতরগুলো দেখানোর, প্রিয় দর্শক চলুন যাই রুবেল ভাইয়ের কাছে এবং রুবেল ভাইয়ের লকটের কিছু সুন্দর সুন্দর কবুতর দেখি। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, রুবেল ভাই ভালো আছে। রুবেল ভাই, হ্যাঁ আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। প্রথমে কি কবুতর? আমি একটা টেডি কবুতর দেখাবো। এটা হচ্ছে আবার সংগ্রহ করা একটা কবুতর, তো দেখেন কবুতরটার পাখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুতরটার চোখ, অনেক সুন্দর চোখের কবুতর, এই যে কবুতরটার লেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা নর কবুতর তাই না? হ্যাঁ, এটা একটা নর কবুতর এবং এই কবুতরটার দেখেন এই তিনটা পাখি সমান, মানে এটা হচ্ছে এরকম একটা কবুতর যে আসলে এই ধরনের 100 কবুতর, 1000 কবুতর খুঁজলে এরকম তিন পাখ সমান একটা কবুতর পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা বেশ অনেকেরই অনেক পছন্দের, আমার কাছে আসছে তো অনেকেই আসছে ঘুরতে ফিরতে, তো দেখা যায় যে এর মধ্যে কয়েকজন খুব পছন্দ করে এই কবুতরটা। ওই স্ট্যান্ডিং অনেক সুন্দর, একসময় তো আমি যে একটু অন্য বাসায় থাকতাম তখন ছাড়ার একটা ব্যবস্থা আমি করছিলাম, সেখানে হচ্ছে ছেড়ে দিলে কবুতরটা স্ট্যান্ডিং খুব সুন্দর, এটা আমার ফেসবুক ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, আমার ওর মানে গেট আপটা দোয়েল পাখির মতো অনেক। হ্যাঁ, ওর ডানাগুলো একটু ঝুলে থাকে, লেজটা উপরে থাকে, খুবই সুন্দর। আচ্ছা, ওর ডানো হাঁটা আমার কাছে খুব পছন্দের। আচ্ছা, এটা ছিল হচ্ছে একটা আলমুকিত টেডি। হ্যাঁ, এটা ওই রিং এর মধ্যে নাম লেখা আছে আলমুকিত টেডি, এটা তো ইম্পোর্ট করা আছে। হ্যাঁ, এটা একটা ইম্পোর্ট করা কবুতর এবং এর মাদিটার সাথে কি সাথে একটা মাদি কবুতর জোড়া দিয়েছি। এটা আমার বাসারই একটা কবুতর, এই মাদিটা আমি শক করে চোখ, এ হচ্ছে ডানা, এই ডানাগুলো ঝরে গেছে তো আবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ হচ্ছে পাঞ্জা, জোড় হাড্ডিটা বেশ উঁচু, হাতে বেঁধে যায়। জি জি জি, ছেলেজ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এই মাদিটা আর এই নটটা জোড়া দেওয়ার পরে জি আমি বেশ ভালো একটা রেজাল্ট পাইছি। আমি কবুতরের বাচ্চাগুলো যখন উড়াইছি আমি দেখলাম যে বেশ মেমোরিটা খুব ভালো, ও চিনে যায় দুই এক পাকে কবুতরটা বাসা চিনে যায় এবং ভালো একটা দম করে নামে, তিন চার পরের ভিতরে ও বেশ ভালো দম করে নামে, ভালো দমে চলে আসে, ভালো দমে চলে আসে, মাশাআল্লাহ। আমরা কবুতর পেয়ারটা দেখলাম। রুবেল ভাই, এটার পাশাপাশি আরেক পেয়ার ট্যাডি কবুতর কি আমাদের সাথে? হ্যাঁ, আমি অবশ্যই আরেকটা পেয়ার রুবেল ভাই লকটা আমি একটু আগে দেখাই। এই রুবেল ভাই, এই হলো বিয়ারিং লকটা, মাশাআল্লাহ খুব অল্প পরিসরে কবুতর পালন করে, তার টেডি কালেকশন গুলো আসলে অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। আমি আরেকটা পেয়ার টেডি দেখাই আপনাকে। এটা হচ্ছে একটা কবুতর, এটা আমি সংগ্রহ করছিলাম, এটা একটা নর কবুতর। জি, এটার চোখ, মাশাআল্লাহ, চোখ, এই যে ডানা, এটা একটা তীর পরের কবুতর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডানা ওই যে ঝরছে, জি বোর্ডিং আছে। আর একটু আমি একটু বলি, এই এইটার ডানাগুলো আমার কাছে একটু ডিফারেন্ট লাগে, এই পাখগুলা একটু ডিফারেন্ট। এবং আমি দেখছি যে ওর বাচ্চাগুলা যেগুলো হয় একদম শার্প, একদম চিকন স্লিম একটা ফিগারের একটা বাচ্চা হয়, কিন্তু লম্বা। আচ্ছা, এগুলো বেশ লম্বা লম্বা হয়। আমি কখনোই এর বাচ্চা আমি কাউকে দিই নাই এখনো পর্যন্ত। আচ্ছা, আমি কাউকে দিলে আমি উড়াইছি আমার শখ পূরণ করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এই বাচ্চাগুলো একদম ছোটবেলা থেকে খুব ব্যালেন্সেবল। আচ্ছা আচ্ছা, ব্যালেন্স থাকে সেই বাচ্চাগুলোর। এই হচ্ছে পাঞ্জা, মাশাআল্লাহ, পাঞ্জার হাড্ডিটাও অনেক মজবুত হাড্ডি। তো এই হচ্ছে লেজ,
একদম এই কবুতর একেবারে। তো মনে হয়েছে যে আমার কাছে যে এই কবুতরটা যে বাচ্চাগুলো হয় সেগুলার মেমোরিও ভালো থাকে, ভালো ওড়ে, ভালো লং টাইম সময় নিয়ে উড়ে, এবং তিন চার পাক পাঁচ পাকের মধ্যে, পাঁচ পাকের মধ্যে ও সারাদিন ওড়ার মতো ক্ষমতা রাখে এবং উড়ছে আর কি। আর এটার সাথে আমি যে জোড়াটা দিয়েছি সেটা একটা ইনব্রিডিং কবুতর, এটা কিন্তু আমি ওর সাথে ওই নরের সাথে আমি আরেকটা মাদি জোড়া দিয়ে আমি এই বাচ্চাটা পাই। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা পাই এবং এই হচ্ছে কবুতর। তারপর ওর সাথে আমি ইনব্রিডিং এ রাখছি, কারণ আমার এই জাতটাকে আমার কেন্দ্রে মনে হচ্ছে আমি একটু ধরে রাখি। জি, এই হচ্ছে পাক, এইটার পাক আর ওইটার পাখের মধ্যে ওই যে ডিফারেন্সটা আছে বলে আমি পেয়ারটা করছি। আচ্ছা আচ্ছা, তারপর এই যে লেজ, সুন্দর ব্যালেন্সের একটা লেজ, হ্যাঁ ব্যালেন্সেবল, এবং এইটা হচ্ছে হাড্ডি, জোহাড্ডিটা বেশ সুন্দর, পাকটা পাঞ্জাটাও বেশ ভালোই। জি জি, এই এই দুইটা কবুতর আমি হচ্ছে আমার খুবই শখের, আমি এখনো পর্যন্ত এই দুইটা কবুতর, সব কবুতরের বাচ্চা আমি কারো না কারো দিছি, আমি এদের বাচ্চা আমি কখনো কাউকে দিই নাই। আচ্ছা আচ্ছা, আমার খুবই শখের একটা জোড়া কবুতর, আমার পছন্দ আর কি। এক এক জনের পছন্দ তো এক এক রকম থাকে, দেখা যায় যে আমরা দেখি ছেড়ে দে, এটা পছন্দ আমার দর্শকরা যদি চায় এই পেয়ারের বাচ্চা অবশ্যই কিন্তু দিতে হবে, বললে হবে না, দেখাইছেন যেহেতু কবুতর। মাশাল্লাহ কবুতর দুটা খুবই সুন্দর, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম। রবি, এবার আমাদের কি কবুতর দেখাবেন? আরেকটা পেয়ার আমি কবুতর দেখাইতে পারি, সেটা হচ্ছে যে এইখানে এই কবুতরটা আমি রিসেন্টলি আমি জোড়া দিছি এদের দুইজনের আর কি। এটা একটা টেডি কবুতর, চোখ আসলে আমরা রুমের ভিতর ভিডিওটা করতেছি, চোখ গুলো ওইভাবে আপনাদের ক্লিয়ার দেখাতে পারছি না। এই হচ্ছে ডানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হচ্ছে লেজ, এই হচ্ছে জোর হাড্ডিটা বেশ ভালো, পাঞ্জা মাশাআল্লাহ, তো এই কবুতরটার সেটটা আমার খুব পছন্দের। সবাই তো আসলে শখ করে এই কবুতর জোড়া দেয়, যে যার মতো পছন্দ, যে আমার এটার সাথে এটা হলে হচ্ছে হয়তো ভালো হবে, এই চিন্তা করে জোড়া দেয় সবাই সবার কবুতর। এটার সাথে আমি হচ্ছে আমার বাড়ির আমার বিশ্বস্ত একটা মেয়ে কবুতর, যা হচ্ছে জোড়া দিয়ে যে বাচ্চাগুলো আমি পেয়েছি সেগুলা দমটাও ভালো হয় আর উড়ে বেশ আমি সবসময় কবুতর পেয়ার করার সময় দেখি যে আসলে ওদের ভাইব্রেশনটা আছে কিনা। এটা আমার কাছে মনে হয় যে জোড়া দেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে একটা কবুতর ভালো কবুতর সিলেক্ট করার ক্ষেত্রে একটা কবুতর একটা ভালো সাইন। হ্যাঁ, যে টেম্পারটা, এই যে যাক মাশাআল্লাহ কবুতরটা আমরা একটু দেখি, এই যে পেয়ারটা দর্শক। রুল ভাই, আপনি বলেছিলেন দাবলা কবুতর দেখাবেন, আমি অবশ্যই আপনাকে একটা দাবলা পেয়ার দেখাবো। এই পেয়ারটা, এই পেয়ারটার হচ্ছে নয়ের একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি শেয়ার করতে চাই না, কিন্তু আমার কবুতরটা খুব পছন্দ নরটা। কবুতরটা আমি আগেও হয়তো আপনার একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছি, ওকে ধরা আসলে খুবই কঠিন, কিন্তু ওকে যখন আমি আনি ও জার্নির কারণে আর কি একটু সমস্যা হয়েছিল, মানে ও হচ্ছে খাবার দাবার বন্ধ হয়ে গেছিল এবং একটু অসুস্থ হয়ে গেছিল, পরে আমি ওটা রিকভার দিলাম এবং এখন একেবারে সুস্থ বা অসুস্থ অবস্থা আমার কাছে আছে, বাচ্চা করতেছে। এই হচ্ছে কবুতরটার চোখ,
আর এই হচ্ছে ডানা, মাশাআল্লাহ। এই হচ্ছে লেজ, অনেক সুন্দর, অনেক সুন্দর লেজের একটা কবুতর দেখলাম অনেকদিন পর, মাশাআল্লাহ। গুছানো আর কি, লেজটা খুব গুছানো থাকে ওর। তারপর ওকে তো আমি আগেও ভিডিওতে আপনাকে বলছি যে ও আসলে আমাকে ধরতে দেয় না, ও খুব সেন্সিটিভ একটা কবুতর, আমার খুব পছন্দের কবুতরটা। এই ওর সাথে আমি পেয়ার করি হচ্ছে এই মাদিটার, এই মাদিটার। এই মাদি কবুতরটার ওইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্সটা আছে বলে আমি জোড়াটা দিচ্ছি। ও হচ্ছে একটু লম্বা টাইপের কবুতর, আর ও হচ্ছে মানে একটু বেটে বুটে, ঠিক আছে, আমাদের মধ্যে যেমন হয় না যে একটু বেটে বুটে হচ্ছে মানুষ হলে শক্তিশালী হয় অনেক, হ্যাঁ, তা আমার কাছে মনে হয়েছে এই মাদি কবুতরটা ওর জন্য উপযোগী। হ্যাঁ, এই হচ্ছে মাদি কবুতরটার চোখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ চোখ। এই হচ্ছে ডানা, মাশাআল্লাহ। এই হচ্ছে লেজ, মাদের লেজটা কম্বাইনটা ভালো লেগেছে, বন্ধ ছিল একটু খোলা রেখেছেন। ওর ইয়াটা হচ্ছে হাড্ডিটা সুন্দর, মাদি কবুতরের জোর হাড্ডি ভালো পাওয়া একটু কঠিন, পাঞ্জাটা নখগুলো অনেক শার্প, ইয়াং কবুতরের নখ সাধারণত শার্পই হয় আর কি, আর নখ তো ক্ষয় হয়, আমি যতটুকু বুঝি নখ ক্ষয় হয় বয়সের কারণে, যে কবুতরের নখ ছোট হয়ে গেছে মনে হয় কি যে ওর বেশ বয়সটা বেশ ভালো আছে। এই হচ্ছে আমার পেয়ার, আমরা গাওয়ালা কবুতর শখ করালাম আর চেষ্টা করেছি রুবেল ভাইয়ের কয়েক পেয়ার কবুতর আপনাদের দেখানোর, তার মধ্যে অন্যতম ট্যাডি কবুতর আর ডাওয়ালা কবুতর। প্রিয় দর্শক, রুবেল ভাইয়ের লকটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি ট্যাডি কবুতর, দেখিয়েছি ডাওয়ালা কবুতর, জানি না দর্শক কেমন হয়েছে। তারপর চেষ্টা করেছি বেস্ট কবুতরগুলো আপনাদের সামনে সবসময় প্রেজেন্টেশন করার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।